আমরা আসছি মূলত ফরিদপুর ভাঙা থেকে ফরিদপুর জেলা ভাঙা উপজেলা তো আমরা ভাঙা থেকে প্রায় বিশ জনের একটা টিম আসছি আমরা অবস্থান করতেছি জোনাবালি কলেজে নিমসা ওইখান থেকে আমরা আজকে তিন জগৎ ত্রাণ বিতরণ করতেছি প্রাথমিক পর্যায়ে আমাদের হচ্ছে শুকনা খাবারটা বিতরণ করতেছি তো আমরা দেখতেছি যে কুমিল্লার এই অঞ্চলে যে অবস্থা একবারই প্রত্যন্ত গ্রাম এটা হচ্ছে কি না সোনারসে গ্রাম এই গ্রাম আপনারা দেখতেই পারতেছেন একবার পানির নিচে তো আমরা চেষ্টা করতেছি একেবারে ঘরে ঘরে গিয়ে সবাইকে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য এমনকি আজকের পর থেকে আগামী তিন দিন হচ্ছে আমাদের চাল ডালের যে একটা প্রোগ্রাম এটা আমরা চালু করবো আজকে রাতে আমাদের চাল আসছে প্রায় একশো বস্তার চাল আমরা অবস্থান করতেছি জোনাবালি কলেজ ওইখান থেকে আমরা প্যাকেট করে প্রত্যেকটা গ্রামে আমরা টিমে ভাগ হয়ে এক 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 অঞ্চলে চলে যাচ্ছি তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি যেভাবে আমাদের দেশটাকে আগায় নেওয়া যায় এই বন্যার তো মোকাবিলা বন্যার যে অবস্থা পরিস্থিতির মোকাবেলা করতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আল্লাহ পাক এই বন্যা থেকে সবাইকে রক্ষা করে ধন্যবাদ